হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাকে এটা রিকোয়েস্ট করেছে যে আমাকে হাফ ফেস কভার করে ভিডিও করতে হবে। তো আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, আমি ভাবছি কি করে করব কি করে করব হাফ ফেস কভার করে। তো এরকমভাবে কথা বললেও কেউ বুঝতেও পারবে না যে কে কথা বলছে, আর এরকমভাবে আমি ভিডিও করলেও বোঝা যাবে না। কিন্তু বন্ধু রিকোয়েস্ট করছে, সেই জন্য আমি ছোট করে একটা ভিডিও করছি। তোমরা প্লিজ দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আমি বেশি বড় করছি না, ছোটই করব ভিডিওটা, ঠিক আছে? তো চলো আমি ভিডিওটা শুরু করে দিই। যাওয়ার আগে একবার তোমাদের বলে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখনই যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আমাকে হাফ ফেস কভার করে লিপ পুলিং করতে হবে। এখন লিপ পুলিং করলে লিপটা কি দেখা যাবে? কেউ কি দেখতে পাবে যে আমি লিপ পুলিং করছি? জানি তো না। তো চলো আমি এমনি ইয়ে করি এরকম। বন্ধু যখন রিকোয়েস্ট করেছে তখন তো করতেই হবে। করি মনে হচ্ছে করোনার সময় আমি মাস্ক পরে আছি, এখন করোনা হয়েছে আর আমি ফুল মাস্ক পরে আছি। খুলে যাচ্ছে, খুলে গেলে হবে না, করোনা ভাইরাস হয়ে যাবে। করোনার সময় তখন একটা দিন গেছে, সারাক্ষণ মুখের মধ্যে মাস্ক পরে থাকো, মাস্ক পরে থাকো। উফ, এরকমভাবে ভিডিও করলে কেউ বুঝতে পারবে যে আমি লিপ পুলিং করছি? সত্যি এক একজন এক এক রকম রিকোয়েস্ট করে আর আমি সেই রিকোয়েস্ট রাখতে চলে আসি। এরকমভাবে কি বোঝা যাচ্ছে, কেউ বুঝতে পারছো যে আমি লিপ পুলিং করছি? তোমরা কেউ বুঝতে পেরেছ যে আমি লিপ পুলিং করেছি? আমি জানি না কেউ বুঝতে পেরেছ কি না, যদি বুঝতে পারো তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে। আমি বেশি বড় করছি না ভিডিওটা, খুবই ছোট ভিডিও, অল্প এইটুকুনি ভিডিও, এইটুকুনি। তো সবাই প্লিজ দেখো, ফুল ওয়াচ করো, পুরোটা দেখার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? যদি ভালো লাগে তো লাইক করেই দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যাওয়ার আগে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখনই যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবে। আর যারা আমার নতুন বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা, তারা তো সবসময়ই আছে আমার পাশে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, চলো টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।